हेलो फ्रेंड्स, वेलकम पूजास किचन। सब्सक्राइब माय चैनल, हिट द बेल नोटिफिकेशन आमार रेसिपिगुलो सबार आगे अपडेट पावार जोन्नो। आजके आमी बानाबो पतला करे आलू दिए बाटा माछेर झोल। एटा किन्तु खेते खुबी भालो लागबे गरम गरम भातेर साथे। तो चलुन देखे नेई रेसिपिटी। बाटा माछेर पतला झोल बानानोर जोन्नो आमी एखाने बाटा माछ निये निएछि। बाटा माछेर उपर आमी नुन हलुद दिए दिएछि, एक टेबिल चामच नून, एक टेबिल चामच हलुद दिए दिएछि। आमी एखन नून हलुद दिए बाटा माछटी माखिए निच्छि। बाटा माछटी नून हलुद माखानो हये गेछे। আমি এখানে নিয়েছি তিনটি মিডিয়াম সাইজের আলু। আলুগুলোকে আমি ভালো করে ধুয়ে টুকরো করে কেটে নিয়েছি চোঁচা ছাড়িয়ে। আমি এখানে কয়টা কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা নিয়েছি আর পরিমাণ মতো আদা কুচি নিয়েছি। আমি কাঁচা লঙ্কা আর আদা কুচিটি বেটে নেব। আমি এখানে একটি কড়াই নিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি আমি সাদা তেল। তেলটি এখন আমি গরম করে নেব। তেলটি খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি বাটা মাছগুলো ভেজে নেব। প্রথমে আমি অল্প কটা বাটা মাছ দিচ্ছি। বাটা মাছগুলো আমি 2 মিনিট রেখে দেব গ্যাসের ফ্লেমটি মিডিয়ামে রেখে। তারপর আমি বাটা মাছগুলো উল্টে নেব। 2 মিনিট পর আমি বাটা মাছগুলো উল্টে নিচ্ছি। আমি ঠিক একইভাবে বাটা মাছের উল্টো পাশটি 2 মিনিট ধরে রেখে দেব। তারপর আমি মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। বাটা মাছগুলো এখানে ভাজা হয়ে গেছে। আমি বাটা মাছগুলোকে প্রায় 6 থেকে 7 মিনিট ধরে ভেজে নিয়েছি। এখন আমি বাটা মাছগুলো উঠিয়ে নিচ্ছি। আমি ঠিক একইভাবে বাকি বাটা মাছগুলো ভেজে নেব। আমি একই তেলে দিয়ে দিচ্ছি এখানে 1/2 টিস্পুন গোটা জিরে। জিরেটি আমি 5 সেকেন্ডের মতো ভেজে নেব। জিরেটি ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে আলুর টুকরোগুলো। দিয়ে দিচ্ছি এখানে 1 টিস্পুন নুন আর দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। আমি এখন আলুগুলো ভেজে নেব প্রায় 5 মিনিট ধরে গ্যাসের ফ্লেমটি মিডিয়ামে রেখে। আমি আলুগুলোকে হালকা গোল্ডেন কালার করে ভেজে নেব। আমি আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি এখানে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে আদা আর লঙ্কা বাটা। দিচ্ছি সামান্য জল আর দিচ্ছি এখানে 1 টিস্পুন নুন, দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর দিচ্ছি আমি এখানে 1.5 টিস্পুন জিরের গুঁড়ো। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি আলুটি কষিয়ে নেব প্রায় 2 মিনিট ধরে। গ্যাসের ফ্লেমটি মিডিয়ামে রেখে দেব। ফিরে আসলাম 2 মিনিট পর। আমি এখানে আলুটি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো জল। যতটা মাছের ঝোল আমি রাখতে চাই ততটা আমি জল দিয়ে দিলাম এখানে। আপনারা আপনাদের পরিমাণ বুঝে জল দিয়ে দিবেন। আমি এখন গ্যাসের ফ্লেমটি মিডিয়ামে রেখে 10 মিনিট ধরে ঝোলটি ফুটিয়ে নেব। ফিরে আসলাম 10 মিনিট পর। এখানে ঝোলটি খুব ভালো করে ফুটে উঠেছে। একটি আলু নিয়ে আমি দেখছি, আলুটি এখানে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে বাটা মাছগুলো। আমি একটা একটা করে সমস্ত বাটা মাছগুলো দিয়ে দিচ্ছি এখানে। আমি এখানে সমস্ত বাটা মাছ দিয়ে দিয়েছি। এখন আমি ঝোলটি ফুটিয়ে নেব প্রায় 5 মিনিট ধরে। গ্যাসের ফ্লেমটি এখন আমি কমিয়ে দেব। ফিরে আসলাম 5 মিনিট পর। এখানে বাটা মাছের ঝোলটি রেডি হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটি বন্ধ করে দিচ্ছি। রেডি হয়ে গেছে এখানে আলু দিয়ে পাতলা করে বাটা মাছের ঝোল। আমার রেসিপিটি আপনাদের ভালো লাগলে আপনারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রেসিপিটি। এবং আমার রেসিপিটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।